আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচার ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশকার এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। সকালে ফুল তুলতে গিয়ে দেখতে পান বিশাল আকারের অজগর বিপজ্জনক অবস্থায় জালের মধ্যে আটকে গেছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মোহিতনগরের হলদিবাড়ি মোড় এলাকায়। সাত সকালে বৃহৎ আকারের অজগর দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য এবং উৎসাহিত মানুষরা ভিড় জমায়েত করেন এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন গ্রিন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংগঠনকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং তার দলবল। দীর্ঘ প্রচেষ্টার পর অজগরটিকে বিপদমুক্ত করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারপর অজগরটিকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পর বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস। এদিন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস আরও কি বললেন শোনাবো আপনাদের। চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। দাদা কি হয়েছিল? এখানে একজন সকালে একজন মহিলা আসছিল ফুল তুলতে। ফুল তুলতে এসে দেখে যে সাপ জালের মধ্যে আটকে আছে। আচ্ছা, তো কোথায় সাপটা, কি কোন জায়গায় আটকাইছিল? এটা ভাঙ্গারপাড় বলে আমাদের এখানে, ভাঙ্গারপাড় হলদিবাড়ি মোড়। হলদিবাড়ি মোড় ভাঙ্গারপাড়। হ্যাঁ, কি সাপ ছিল এটা? এটা অজগর। অজগর কত ফুট? 7-8 ফুট ছিল। 9 ফুট। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কাকে ডাকলেন? হ্যাঁ, কাকে ডাকলেন? তারপরে তো দেখা দেখছি যে সাপের তো কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, এদিক ওদিক ছটপট ছটপট করে। তারপরে বুড়া বিশ্বাসকে ফোন করা হয়, উনি আপনাদের ডাকে। আচ্ছা, তো তারা এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে গেল। হ্যাঁ, কি হয়েছিল এখানে? মোহিতনগর হলদিবাড়ি মোড় এলাকা থেকে গ্রিন জলপাইগুড়ির কাছে খবর আসে যে এখানে একটি অজগর, বার্মিস পাইথন যেটা বলে, জালে আটকা আছে এবং খুব খারাপ কন্ডিশনে আছে। আমরা সাথে সাথে আসি এবং সাপটাকে উদ্ধার করেছি। প্রায় 9 ফুট লম্বা একটা অজগর সাপ, এবং সাপটা ওই জালের কারণে সামান্য ইঞ্জুরি ছিল, সেটাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি যেটুকু সম্ভব, এবং আরও পর্যবেক্ষণ থাকবে আমাদের এবং আমরা এটা বনদপ্তর হাতে তুলি। কারা আপনারা? আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে এসেছি, এবং এটা গ্রিন জলপাইগুড়ির 10ম অজগর রেস্কিউ গত 2 বছরের মধ্যে। বারবার আমাদের উত্তরবঙ্গের এইসব এলাকায়, যেমন এই মোহিতনগর এলাকা, পরশু দিন আমরা একটা রেস্কিউ করেছিলাম জহুরি দালমা এলাকা থেকে। তো এই অজগরের বাসস্থান বা আবাসভূমি কিন্তু এই এলাকাগুলো নয়, কারণ এখানে ফরেস্ট নেই বা কিছু নেই। তথাপি ওরা বারবার আসছে, হয়তো ফরেস্টের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে বলেই, এবং ওরা বারবার ফিরে আসছে নদীর ধারে। এখানে একটা নালা দেখেছি আমরা, নালার পার ধরে এই মোহিতনগর এই হলদিবাড়ি মোড় এলাকায় 2019 একটা অজগর রেস্কিউ হয়েছিল মেন রোড থেকে। একটা গাড়ি নিচ থেকে বের হওয়ার পরে আমরা এসেছিলাম কয়েক মাস আগে। আমরা করলা ভ্যালি চাবাগান থেকে একটা অজগর রেস্কিউ করি। মানে বারবার জলপাইগুড়ির এই জায়গাগুলোতে, ধূপগুড়ি ময়নাগুড়ি সব বিভিন্ন জায়গাগুলোতে অজগরের সন্ধান পাওয়া যাচ্ছে। এটা সত্যি চিন্তার বিষয়, বনদপ্তরের আর একটু ভাবনার বিষয় যে ওদের বাসস্থান যেটা প্রকৃতপক্ষে ফরেস্ট, আমাদের কাছাকাছি বৈকুণ্ঠপুর ফরেস্ট বা এগুলো আরও যে সমস্ত ফরেস্ট আছে, সেখানে হচ্ছে ওদের আবাস বাসস্থানটা নষ্ট হচ্ছে, হয়তো সেটা বনদপ্তরকে ভাবা উচিত, দেখা উচিত। আমরা মঙ্কুর দাস, সাধারণ সম্পাদক। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8617860484 এবং 8250555669
এই মোবাইল নম্বরে।